নমস্কার, আমি দোলা বলছি। ইয়ামি মামিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে সাবু দিয়ে একটা মজাদার রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো, আর এটা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করব। চলুন তাহলে কি করে করছি শুরু করে দিই। আমি এখানে পৌনে এক কাপ এরকম বড় সাবুর দানা নিয়েছি। এবার আমি সাবুটাকে ভালো মতন ধুয়ে নেব। সাবুর যে জলটা, এই নোংরা জলটা আমি ফেলে দেব। ভালো মতন কচলে কচলে ধুয়ে নিতে হবে। এইভাবে আমি তিন চারবার ধুয়ে নেব। আমি চার পাঁচবার মতন ধুয়ে নিয়েছি। এবার আমি সাবুটা অল্প জল দিয়ে, ঠিক এরকম পরিমাণ জল দিয়ে সাবুটা আমি কয়েক ঘন্টা ভিজিয়ে রেখে দেব। আমি গ্যাস ওভেনটা ধরিয়ে দিলাম, প্রেসার কুকারে জল দিয়ে দিয়েছি। আমি এবার আলুটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি, প্রেসারের ঢাকাটা দিয়ে দিলাম। আলুটা ভালো মতো সেদ্ধ করে নেব। আমি এখানে 2 টেবিল চামচ চীনাবাদাম নিয়েছি, এটা আমি এবার গুঁড়ো করে নেব। বাদামটা আমি গুঁড়ো করে নিয়েছি, পুরো মিহি গুঁড়ো হবে না, ঠিক এরকম একটু দানা দানা থাকবে, এইভাবে আমি গুঁড়ো করে নিলাম। এবার বাদামটা আমি ঢেলে নেব। বাদামটা আমি ঢেলে এক জায়গায় সরিয়ে রাখছি। আমি এখন চাটনিটা বানিয়ে নেব। আমি প্রথমে দিয়ে দিচ্ছি কাজু বাদাম কিছুটা, এরপর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, এইভাবে আমি টুকরো করে নিয়েছি। এবার দিয়ে দেব ধনে পাতা, ধনে পাতা কুচিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি নারকোল, কিছুটা নারকোল আমি টুকরো টুকরো করে, ছোট ছোট করে টুকরো করে নিয়ে কেটে নিয়েছি, এটা 1 টেবিল স্পুন দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পুদিনা পাতা। এখানে আমি 3 টেবিল স্পুন দই নিয়েছি। এবার এখানে দিয়ে দেব 1/2 টিস্পুন নুন। কেউ উপোস করলে এই সাদা নুনের জায়গায় তারা কিন্তু দিতে পারেন সন্ধক লবণ বলে যে নুনটা পাওয়া যায় সেটা দিতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। চিনি দেওয়ার পরে আমি সামান্য জল দিয়ে দিচ্ছি। এই চাটনিটা খেতে কিন্তু খুব টেস্ট হয়। এবার আমি বেটে নেব সব একসাথে। চাটনিটা আমার বাটা হয়ে গেছে, ঠিক এইরকম পাতলা হবে। এবার পরের স্টেপে যাচ্ছি। আমি যে আলু সেদ্ধ করতে দিয়েছিলাম, আলুটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি আলুটা ছাড়িয়ে নিচ্ছি। আলুগুলো আমার ছাড়ানো হয়ে গেছে, এবার আমি আলুটাকে মেখে নেব। এবার এইভাবে আলুগুলো আমি ভালো মতন মেখে নেব। আলুটা আমার মাখা হয়ে গেছে, আলুটা মাখা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব ভিজিয়ে রেখেছিলাম যে সাবু, সেই সাবুটা ঠিক এইরকম হয়ে গেছে, এটা জল ঝরিয়ে নিয়েছি আমি ভালো মতন। এবার আমি দিয়ে দিচ্ছি সাবু। এবার দিয়ে দিচ্ছি চিনে বাদাম, চিনে বাদামটা যে গুঁড়ো করে রাখলাম এখন দিয়ে দেব সেই চিনে বাদাম। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচানো। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আদা কুচি, আদাগুলো খুব ছোট ছোট করে আমি কুচিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সাদা তিল, এই তিলটাও মুখে পড়লে কিন্তু খেতে খুব ভালো লাগে।
এবার দিয়ে দিচ্ছি আমি এক চামচ নুন। যারা উপোস করবেন বা ব্রত করবেন তারা কিন্তু সন্ধক লবণ এখানে ব্যবহার করতেই পারেন। এবার দিয়ে দিচ্ছি আমি ধনে পাতা কুচিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু জোয়ান। এবার সব কিছু আমি একসাথে ভালো মতন মাখিয়ে নেব। আমার এটা পুরো মাখা হয়ে গেছে। এবার আমি গড়ে নেব। এবার আমি এগুলো গড়ে নিচ্ছি। আমি হাতে সামান্য তেল মেখে নিলাম, হাতে যাতে না লেগে যায়। এটা আপনারা নানা রকমের শেপ দিতে পারেন। এভাবে বরফির মতন শেপ দিতে পারেন। এভাবে ফিঙ্গারের মতনও শেপ দিতে পারেন। এই শেপটা হচ্ছে যার যার মতন আপনারা দিয়ে নিতেই পারেন। এভাবে গোল শেপেরও করা যায়। এইভাবে মেদু বড়ারও শেপ দিতে পারেন। আমি এবার এক এক করে সবটা গড়ে নেব। সবগুলো এইভাবে গড়ে নিলাম। আমি কিছুটা ফিঙ্গারের মতন কিছুটা গড়ে নিয়েছি আর কিছুটা এইভাবে নানা রকম শেপ দিয়ে গড়ে নিয়েছি। এবার ভেজে নেব। এবার আমি গ্যাস ওভেনটা অন করে দিলাম। এবার কড়াইয়ে রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি পরিমাণ দিতে হবে ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এগুলোকে ডিপ ফ্রাই করে নেব। এই সময় আমি মিডিয়াম আঁচ করে দিলাম। এইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তাহলে বন্ধুরা আপনারা দেখলেন আমি কিভাবে সাবু দিয়ে এরকম সুন্দর একটা স্ন্যাক বানিয়েছি। আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন, লাইক এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটাকে প্রথম দেখছেন প্লিজ তারা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটাকে ক্লিক করে দেবেন।